বন্ধুরা, আগামী 23 নভেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ। ইতিমধ্যে কিন্তু প্লেয়াররা প্রথম টি-20 খেলার জন্য বিশাখাপত্তনমে পৌঁছে গেছে। তবে বিসিসিআই কিন্তু গতকাল রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেছে। তো চলুন এই ভিডিওতে তোমাদেরকে জানাবো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতের স্কোয়াডে কোন কোন প্লেয়ার রয়েছে, কোন কোন প্লেয়ারকে রেস্ট দেওয়া হয়েছে, আর এই টি-20 সিরিজের ম্যাচগুলো কোন স্টেডিয়ামে কবে খেলা হবে সেটা এই ভিডিওতে জানাবো। সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আগামী 23 নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলবে ভারতীয় দল, যেখানে কিন্তু বিরাট কোহলি, শুভমান গিল, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া হয়েছে। একটা ইয়ং স্কোয়াড কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য সিলেক্ট করা হয়েছে, যেখানে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়, আর তার সঙ্গে রিঙ্কু সিং, জয়সওয়ালের মতো সব ইয়ং প্লেয়ারদের নিয়েই কিন্তু এই স্কোয়াডটা তৈরি করেছে বিসিসিআই। তো তোমাদেরকে প্রথমেই জানাবো বন্ধুরা এই সিরিজের ম্যাচগুলো কবে কোথায় খেলা হবে। তো দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম টি-20 ম্যাচ খেলা হবে 23 নভেম্বর বিশাখাপত্তনমে, দ্বিতীয় টি-20 ম্যাচ খেলা হবে 26 নভেম্বর তিরুবনন্তপুরে, তৃতীয় টি-20 ম্যাচ খেলা হবে 28 নভেম্বর গুয়াহাটি, চতুর্থ টি-20 ম্যাচ খেলা হবে 1 ডিসেম্বর রায়পুর, এবং ফিফথ অর্থাৎ পঞ্চম টি-20 ম্যাচ খেলা হবে 3 ডিসেম্বর বেঙ্গালুরুতে। এটা হচ্ছে এই টি-20 সিরিজের ডেট এবং ভেনু। এবার আমরা স্কোয়াডের সম্পর্কে আসবো। বন্ধুরা, স্কোয়াড থেকে কিন্তু বড় সব প্লেয়ারদেরকে রেস্ট দিয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপে যেসব প্লেয়াররা খেলেছে তাদের ভিতর থেকে ম্যাক্সিমাম প্লেয়ারদেরকে রেস্ট দিয়েছে। তবে শ্রেয়াস আইয়ারকে কিন্তু শেষ দুটো ম্যাচের জন্য স্কোয়াডে রেখেছে, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম টি-20 ম্যাচে কিন্তু শ্রেয়াস আইয়ার দলের সঙ্গে যুক্ত হবে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন। ক্যাপ্টেন থাকবে সূর্যকুমার যাদব। তো চলুন স্কোয়াডটা দেখে নিই। স্কোয়াডে রয়েছে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, ঋতুরাজ গাইকোয়াড় ভাইস ক্যাপ্টেন, ঈশান কিশান, জাসুসজি জয়সল, তিলক ভর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা উইকেট কিপার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণই, হর্ষদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং মুকেশ কুমার। বন্ধুরা, এই স্কোয়াড নিয়েই কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টা টি-20 ম্যাচ খেলবে। তবে শেষ দুটো ম্যাচে কিন্তু ভারতীয় দলে শ্রেয়াস আইয়ারও যোগ দেবে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন। তো এই স্কোয়াডে বন্ধুরা 4 জন পেসার রয়েছে, হর্ষদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং মুকেশ কুমার। এই 4 জন রয়েছে পেসার, তার সঙ্গে রবি বিষ্ণই, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল 3 জন রয়েছে স্পিনার, শিবম দুবেও অ্যাজ এ অলরাউন্ডার খেলবে। তো যাই হোক, ওয়ানডে বিশ্বকাপ কিন্তু 2 দিন আগেই শেষ হলো। 2024 টি-20 বিশ্বকাপ রয়েছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। এই আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের যে টি-20 বিশ্বকাপ হবে, এই টি-20 বিশ্বকাপের প্রস্তুতি কিন্তু বিসিসিআই এই সিরিজ দিয়েই শুরু করে দিচ্ছে, অর্থাৎ টি-20 স্কোয়াডে কিন্তু এইসব প্লেয়ারদেরকে রাখা হবে। সিনিয়র প্লেয়াররা কিন্তু টি-20তে খুব একটা বেশি সুযোগ পাবে না, যে কারণে কিন্তু এইসব ইয়ং প্লেয়ারদেরকে এখন থেকেই তৈরি করছে বিসিসিআই, যাতে বিশ্বকাপে কোনো সমস্যা না হয়। আগামী 2024 সালের জুন মাসেই কিন্তু টি-20 বিশ্বকাপ রয়েছে।